smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. Oh, kide kori chinta yar bhal lage na khodin age hotat kore bota mora gelo ki je holo kichui bujlam na gore ekta meye ache tao bier boyosh hoye gelo ekhon meetari ban kothay biye dei ki kore eto don sompot allah amare dise kintu mone sukh kemon jeno allah kaira nise kichu bhalo lage na kichu bhalo lage na. আবু আজকে তুমি কান্নাকাটি করতেছ? আবু আজকে তুমি কান্না করতেছ? আম্মু মারা যাওয়ার পর থেকে তুমি এই যে কান্না শুরু করছো, তুমি যদি এরকম করো তাহলে আমি কি করবো বলো? মারে কি করব, কয়দিন হলো তোর মা মারা গেল, মারা যাওয়ার পর মনটারে কোনো মতে বুঝাতে পারতেছি না। এদিকে তোর মা মারা গেছে, এদিকে তুই তো দুদিন পরে বিয়ে দিব, পরার ঘরে চলে যাবি, এখন তুমি যদি বলো তাহলে আমি আমার বান্ধবীর সাথে কথা বলবো। তোরা কি বিয়ে দিবে বাচ্চা মানুষ তোমার বয়সে মেয়ে, এতে কি রাজি হবে? তাতে কি হয়েছে, ওরা খুবই ভালো আর আমার বান্ধবী, তাতে কি কোন সমস্যা হবে না? রে মা শুইলাম, ঘুম আসে না। শরীরটা জ্বর, কিচ্ছু ভালো লাগতেছে না মা। এখন একটু শুয়ে থাকো, চোখটা বন্ধ করো না, ভালো লাগবে। মানে তোরে না জিগায় আমি একটা ভুল করে ফেলছি, আমি তোর বিয়ে ঠিক করে ফেলছি। কি? হ্যাঁ, কার সাথে? ওই তোর বান্ধবী আছে না, অনেক বড় লোক, তার বাবার সাথে তোর বিয়ে ঠিক করেছি। আমরা গরিব মানুষ, কি করব? তা তুই যদি তাকে বিয়ে করিস তাহলে অনেক সুখে থাকবি। আমি তোর ভালো করছি, খারাপ করি। তুমি আমারে না জিজ্ঞেস করে আমার অনুমতি না নিয়ে তুমি আমার বিয়ে ঠিক করছো, এতে তোর খারাপ লাগবে লোকের সাথে? এতে তোর খারাপ হবে না, তুই অনেক সুখে থাকবি। এলাকার মানুষ জানা জানি করলে কি বলা বলি করবে বলো? কিচ্ছু হবে না, তুই অনেক সুখে থাকবি, শান্তিতে থাকবি। সুখ শান্তিটাই তো জীবনে। আমার ঘরে তো কোনো একটু সুখ পাস নাই, ভালো একটা জিনিস খেতে পারিস নাই, ভালো একটা জিনিস পড়তে পারিস নাই, আমি কি করবো বল? তুমি যেটা ভালো মনে কর, এখন বরপক্ষরা আসলে তুই আর অনত করিস না, আমার মান সম্মান মারিস না, ঠিক আছে? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, রাত্রি হয়ে যাচ্ছে অনেক, আপনার মেয়েটা নিয়ে আসেন, আমরা তাহলে একটু চলে যাব। আচ্ছা ঠিক আছে, বসেন, মেয়েটাকে নিয়ে আসি। আম্মু আসো। খুব সুন্দর লাগতেছে আম্মু তোমাকে। ভাইসাহ, যেহেতু অনেক রাত হয়ে গেছে তাহলে আর দেরি না করে জামাইয়ের হাতে মেয়েটারে তুলে দেই।
তাড়াতাড়ি চলিয়া যান, রাস্তাঘাটে বিপদ আপদ হইতে পারে। আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। আচ্ছা তোমার সাথে একটা কথা বলি। বলো। তো মেয়েটা তো বড় হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়া দরকার। তো আজকে ঘটক আসার কথা, যদি ঘটক আসে তো সম্বন্ধটা মনে হয় ভালোই হবে। ছেলে খোঁজ নিয়েও দেখছি ছেলে ভালো, তো বিয়ের আলোচনা করে যত তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিলে ভালো হয় না? ছেলে যদি ভালো হয় তাতে আমার কোনো আপত্তি নাই। ছেলের সম্পর্কে আমি খোঁজ নিয়ে দেখেছি, ছেলেটা খুব ভালো। ঠিক আছে তাহলে দাও। তো ঘটক আসার কথা ছেলে নিয়ে, যদি আসে আলোচনা করে যত তাড়াতাড়ি বিয়েটা দিতে পারলেই ভালো। আলোচনা করলাম, বললো যদি ভালো হয় তাহলে দেখি বিয়ের ব্যবস্থা করে দিল। ছেলেটা আসলে অনেক ভালো। ঠিক আছে, আমার মেয়েটাকে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় এই ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজটা করতেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওইখানে আপনি টেনশন করেন না। আচ্ছা তাহলে আসুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আমাদের মেয়েটা যত তাড়াতাড়ি আমরা বিয়ে দিতে পারি তত তাড়াতাড়ি আমাদের জন্যই ভালো, কারণ আমাদের একটা বোঝা কমলো। আলহামদুলিল্লাহ, তো এখন সমস্ত কিছু সমাধান হয়ে যাবে, মেয়েটা তো বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। খুব সুন্দর, আজ মানে তারার মতো। বাবা, আজকে তোমাদের দুজনের প্রথম দিন, তাই আমি আসছি তোমাদের আশীর্বাদ করার জন্য। আম্মা, আপনার পাটা দেন, আমি একটু সালাম করি। না না থাক বাবা, তুমি কি করছো? বাবা তুমি আমার 10টা টাকা দিলা, আমি খুব লজ্জা পেয়ে গেলাম। তুমি এতই ফকিরের বাচ্চা। ছিঃ, চলো আমরা শুয়ে পড়ি। অসামাজিক কার্যকলাপ ঘটে থাকে, তাই আমি আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে সকল ধরনের অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে সমাজের মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এই ভিডিওগুলো 100% সমাজ সচেতনমূলক।